গাড়িটাকে এখনই খারাপ হতে হলো। এত নির্জন জায়গা, কোথায় যাব, কি করব? কি কে ওখানে? আমার গাড়িটা আচমকা খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব। তুমি কি ঠিক করতে পারবে? না মেম সাহেব, এই রাতে আর ঠিক হবে না। এখানে আশেপাশে কি কোনো মেকানিক পাওয়া যাবে? না মেম সাহেব, আপনি আমার সাথে বাংলোতে চলুন, আমি এখানেই থাকবো। এখানে থাকাটা বিপদজনক। বিপদজনক? কি রকম বিপদ? বিপদ মানুষের নয়, বিপদ অন্য জিনিসের। যারা এখানে ঘুরে বেড়ায়, যাদের অন্ধকার রাতে আর বৃষ্টির কোনো ভয় নেই। চলুন মেম সাহেব, আমি আপনার জিনিসগুলো নিয়ে যাচ্ছি। চলুন মেম সাহেব, মেম সাহেব আসুন, আসুন মেম সাহেব আসুন। থ্যাঙ্ক গড এখানে ফোন আছে, অন্তত একটা ফোন করে ট্যাক্সি ডাকতে পারবো। এই ফোনটা চালু নেই। আগে হ্যাঁ, ফোনটা ডেড, তার মানে মরে গেছে। আমার তো মনে হচ্ছে এই নির্জন বাংলোয় ফেঁসে গেছি। কিন্তু আপনি আপনি এসে গেছেন তো, সময় কেটে যাবে। যেমনটা ফিল্মে হয় তেমনই হচ্ছে, অন্ধকার রাত, ঝড় বৃষ্টি, একজন পথিক একটা বাংলোতে ফেঁসে গেছে। আর সেই সময় দেখুন, আমার সকালের মধ্যে রাজাপুর গ্রামে পৌঁছানোটা খুবই দরকার। রাজাপুর? হ্যাঁ, আমার তো ওই গায়ের পাশে যাওয়ার কথা। চলুন একসঙ্গে যাব। তো প্লিজ কিছু একটা করুন না, এই ভয়ানক রাতে বেরোনো খুব মুশকিল। আসলে আমার বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে, উনি ওখানে একদম একা। আমার তো তাড়াতাড়ি সকালের মধ্যে ওখানে পৌঁছানোটা খুবই দরকার। ও আই এম সো সরি, কিন্তু আজ তো মোটেই সম্ভব নয়। আপনি ভাববেন না, কাল কিছু না কিছু বন্দোবস্ত অবশ্যই হয়ে যাবে। আসলে আমার নাম আকাশ, আমি একজন সেলস ম্যানেজার। ও আচ্ছা। ডিলারদের সাথে মিট করার জন্য এখানে আমাকে প্রায়ই আসতে হয়। ও, তার মানে আপনার গাড়িটাও খারাপ হয়ে গেছে? গাড়ি? এখানে গাড়ি কে নিয়ে আসবে? আমি তো এসটি বাসে আসছিলাম, আর হাইওয়েতে ট্রাফিক জ্যাম ছিল, ড্রাইভার বাসটাকে এই রাস্তায় ঘুরিয়ে নিল। জানি না কেন আমি নেমে পড়লাম, আমার মনে হলো হয়তো কিছু দূরে একটা বাড়ি আছে। সেই সময় প্রচণ্ড জোরে বৃষ্টি হলো, আর আমি রাস্তা গুলিয়ে ফেললাম, আর বাসটাও চলে গেল। তারপর হঠাৎ এই লোকটা কোত্থেকে এলো আর আমাকে এখানে নিয়ে এলো। আমার এই পুরো বাংলোটাকেই কেমন ভীতিকর লাগছে। ওই কুড়ুলটা দেখেছেন? আরে বাবা, এখানে আর কেউ নেই, অন্ততপক্ষে এখানে তো নিজের চোখের থেকে পট্টিটা সরাও। বামা, আমি তোমায় কতবার বলেছি যে আমায় চোখের কাপড় খুলতে বলো না। তুমি ভালো করে জানো যে আমি এই কাপড়টা তোমার সামনেই খুলতে পারবো না। ও মাই গড, আমাদের এই রাস্তা দিয়ে আসা উচিতই হয়নি। এর থেকে তো সকাল অবধি গাড়িতে বসে থাকলে ভালো হতো, কে জানে কত দূর হাঁটতে হবে। যতক্ষণ কোনো ঠিকানা খুঁজে না পাওয়া যায়, ব্যাস আমাদের চলতেই হবে। এমনিতে এই জায়গাটা কেমন? নির্জন আর ভয়ানক, আর কোনো জায়গা নেই বোধ হয়। মামা, আমার এই জায়গাটা খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এমনটা মনে হচ্ছে যে আমাদের আশেপাশে কেউ আছে।
কোনো অজানা শক্তি। ও দেখো, সামনে একটা আলো দেখা যাচ্ছে। দেখেছো মামা, আমি যখনই অদ্ভুত কিছু অনুভব করি আমার ধারণাটা মিথ্যে হয় না। চলো চলো ওখানে গিয়ে দেখি। চলো। এই নিন, আরো দুজন মানুষ আমাদের মতো বৃষ্টি শিকার হয়েছে। আসুন। আমার নাম আকাশ, আপনার নাম? নিজের চরকায় তেল দাও, আমরা এখানে বন্ধুত্ব করতে আসিনি। আসলে আমাদের গাড়ি এখান থেকে 50 ফুট দূরে খারাপ হয়ে গেল, রাইট? গাড়ি খারাপ হওয়ার লক্ষণই নেই, তবু গাড়ি খারাপ হয়ে গেল, রাইট? কারণ আজ রাতে এখানে অনেক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, আর সেই কারণে আমরা সবাই এখানে ফেঁসে গেছি এই বাংলোতে। আমাদের জিনিসপত্র গাড়িতে? রাত কাটানোর জন্য ঘর পাওয়া যাবে, যা ভাড়া হবে আমি দিয়ে দেব। ভাড়া চাই না, আপনারা এমনি এখানে থাকতে পারেন, আপনাদের গাড়ির চাবি এখানে দিন, আপনাদের জিনিসপত্র আমি নিয়ে আসছি। মামা আসুন না, ভেতরে আসুন। শান্ত হও, প্লিজ, টেক কেয়ার। হ্যাঁ আসুন না, আসুন, এখানে হিটারের কাছে আসুন, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমি বলেছি না, নিজের চরকায় তেল দাও, আমার এসব সহ্য করবার অভ্যেস আছে। দেখুন, আমি বুঝতে পারছি না আপনার প্রবলেমটা কি। আপনি এমন অদ্ভুত ব্যবহার কেন করছেন? আসল ব্যাপারটা হলো যে কোনো অদ্ভুত কারণে আমরা সবাই এখানে ফেঁসে গেছি, আজকে রাতে কোনো ভালো কিছু হবে না। এটা কি কাকতালীয় যে আমাদের সবার গাড়ি একই জায়গায় খারাপ হলো? এটা কাকতালীয় নয়, কোনো শক্তি আমাদের এখানে টেনে এনেছে। তার মানে? ছেড়ে দাও, তোমরা কিছুই বুঝবে না। কেন বুঝতে পারবো না, অদ্ভুত লোক তো। উনি নিজের চোখে কালো কাপড় কেন বেঁধে রেখেছেন? হয়তো উনি অন্ধ। অন্ধ হলে কালো চশমা পরতেন, কালো কাপড় নয়। এখানে যা কিছু হচ্ছে আমি তো বুঝতে পারছি না, কিন্তু কিছু গোলমাল অবশ্যই আছে। লুক হিয়ার লেডি, আমি চোখে কাপড় বাঁধি আর মুখে মুখোশ পরি, ফর দ্য হেল তাতে আপনাদের কি যায় আসে? দেখুন একটা অদ্ভুত ব্যাপার শুধু তাই জন্য। না না প্লিজ। বামা বামা, ঠিক আছে ঠিক আছে, দেখুন ম্যাডাম, আপনি এই বিষয়টা বুঝতে পারবেন না। আপনি কি মনে করেন আমরা সবাই নির্বোধ? আশা থেকেই রহস্যজনক কথা বলছেন, কখনো বলছেন আপনি বিপদ অনুভব করছেন, কখনো বলছেন যে আপনি আমরা নিজে আসেনি, কোনো অদ্ভুত শক্তি আমাদের নিয়ে এসেছে। আমরা শুধু আপনার কাছে জানতে চাইছি যে এই কালো কাপড় কেন চোখে বেঁধেছেন। আপনার বলতে হলে আপনি বলবেন, নয়তো দেখুন প্লিজ, আপনারা ওনাকে একলা ছেড়ে দিন, নয়তো। মামা মামা, প্লিজ হোল্ড অন, উইল ইউ? দেখো মিস্টার, তোমার কি মনে হচ্ছে যে তুমি আমার কথা বুঝতে পারবে? বলুন বলুন তো আগে। এর যোগাযোগ আছে অদ্ভুত শক্তির সঙ্গে। অদ্ভুত শক্তি? ইয়েস, সুপারন্যাচারাল পাওয়ার। সুপারন্যাচারাল পাওয়ার, অদ্ভুত শক্তি। কি কি পরিবেশ! শহর থেকে দূরে অন্ধকারে ডুবে থাকা এক নির্জন বাংলো, আর তাতে একটা ভয়ঙ্কর চৌকিদার। বাংলোর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর জোরদার বৃষ্টি হচ্ছে। এই সময় ভূতের গল্প শোনানোর মজাই আলাদা। কে মিস্টার, আমি ঠিক বলেছি না? নির্বোধ নির্বোধ, আমি কোনো ভূতের গল্প বলছি না, আমি অদ্ভুত শক্তির কথা বলছি, সুপারন্যাচারাল পাওয়ার্স। আমি এই সব কথায় মোটেই বিশ্বাস করি না। ভূত প্রেত অদ্ভুত শক্তি এসব একটা কল্পকথা, কোনো সত্যতা নেই। আচ্ছা বলুন তো, আপনারা কখনো ভূত দেখেছেন? না সাহেব, অদ্ভুত শক্তি হয় আর এর সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে সাহেব। এ ঠিক বলছে, আমার নিজের সাথেও অদ্ভুত ঘটনা ঘটেছে। অদ্ভুত, তার মানে কি? অদ্ভুত শক্তি
যেটা আমি নিজে নিজে অনুভব করেছি। অনুভব করেছো? আর অদ্ভুত ব্যাপার এটা যে ওইখানেও অন্ধ লোক যুক্ত ছিল। না না, ইনি অন্ধ নন, ইনি তো কি হয়েছিল মেম সাহেব বলুন না। আমি পেশায় একজন ডান্সার। গত মাসে ডান্স রিহার্সাল করার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আমার পায়ে চোট পেয়েছিলাম। দেখুন ম্যাডাম, আপনার এক্সরে দেখেছি আমি, হাড় ভেঙে গেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি প্লাস্টার করে দেব, এক সপ্তাহের মধ্যে আপনি একদম ঠিক হয়ে যাবেন। ও গড, ডাক্তারবাবু ডাক্তারবাবু, আগামী সপ্তাহে আমার ডান্সের প্রোগ্রাম, ততদিনে কি আমি ঠিক হয়ে যাব? এখন আপনি বিশ্রাম নিন এন্ড হোপ ফর দ্য বেস্ট, ওকে? ডাক্তারবাবু, হ্যাঁ, আমাকে কি অন্য কোনো রুম দিতে পারেন না? আর এটা কোন ওয়ার্ড? এই ওয়ার্ডটা অন্ধদের জন্য, বাকি সব ওয়ার্ড রোগী ভরে আছে। এটা আপনার ভাগ্য ভালো যে আপনি এখানে জায়গা পেয়ে গেছেন, আর এমনিতেই তো কয়েকদিনের ব্যাপার। ডাক্তারবাবু প্লিজ, আমার এখানে খুব ভয় করছে, যখনই অন্য কোনো ঘরের ব্যবস্থা হবে প্লিজ আমাকে ওখানে শিফট করে দেবেন। ওকে, আমি চেষ্টা করব। হ্যাঁ, এখন আপনি বিশ্রাম নিন, ঠিক আছে? ঠিক আছে। পরের দিন একটা ওয়ার্ড বয় আমাকে অন্য ঘরে ওয়ার্ড নাম্বার 9 নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু আচমকা মাঝখানে উধাও হয়ে গেল। আবার জানি না কেন পরের দিন ও আবার আসে। আরে তুমি? হ্যাঁ ম্যাডাম, 9 নম্বর রুমে একটা জায়গা খালি হয়েছে, চলুন আপনাকে ট্রান্সফার করতে হবে। তুমি কাল রাতে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি না, আর তুমি ডাক্তারবাবুকে কেন বলনি যে তুমি আমাকে 9 নম্বরে শিফট করছো? উনি বলতে বলেছেন যে রুম নাম্বার 9 এ জায়গা খালি হয়ে গেছে আর আপনাকে ওখানে যেতে হবে, তাড়াতাড়ি করুন না হলে জায়গা পাবেন না। ঠিক আছে, কিন্তু তুমি আবার উধাও হয়ে যেও না, ঠিক আছে? আরে নিতা দেবী, আজ আবার আপনি বেরিয়েছেন, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ডাক্তারবাবু আপনি বলেছিলেন না রুম নাম্বার 9 জায়গা খালি আছে, এই ওয়ার্ড বয় আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। ওয়ার্ড বয়? হ্যাঁ, এই যে। কোথায় ওয়ার্ড বয়? ওয়ার্ড বয় কোথায় গেল? এখানেই তো ছিল। ওয়ার্ড বয়, ওয়ার্ড বয়। আমি বুঝতে পারছি না এ কোন ওয়ার্ড বয় যে আপনাকে রুম নাম্বার 9 নিয়ে নিয়ে যেতে চাইছে। নার্স, এক কাজ করো, সমস্ত ওয়ার্ড বয়কে ডেকে এখানে লাইনে দাঁড় করাও, আর নিতা দেবীকে শনাক্ত করতে দাও যে কোন ওয়ার্ড বয় ওনাকে রুম নাম্বার 9 এ নিয়ে যেতে চায়। আমিও দেখছি আসলে ব্যাপারটা কি। ডাক্তারবাবু এদের মধ্যে কেউ নয়, কিন্তু সমস্ত ওয়ার্ড বয় এখানেই আছে যারা এই উইং এ কাজ করে। নিতা, তোমার বিশ্রামের খুব প্রয়োজন, আমার মনে হয় তুমি কোনো স্বপ্ন দেখেছো। ডাক্তারবাবু আমি কোনো স্বপ্ন দেখিনি, ও হসপিটালেরই ওয়ার্ড বয় ছিল যে আমাকে রুম নাম্বার 9 তে শিফট করছিল। এই হসপিটালের কোনো ওয়ার্ড বয় তোমাকে রুম নাম্বার 9 এ শিফট করতে পারে না। কিন্তু কিন্তু কেন? তুমি জানোই রুম নাম্বার 9 কি? না। চলো আমি তোমায় দেখাচ্ছি ওই রুম নাম্বার 9 কি। ডাক্তারবাবু চলো চলো, আমি তোমায় দেখাচ্ছি। ডাক্তারবাবু কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি তোমায় দেখাচ্ছি ওই রুম নাম্বার 9 কি। কোথায় রুম নাম্বার 9? চলো আমি দেখাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি তোমায় রুম নাম্বার 9 দেখাবো। কোথায়? চলো দেখো, এই হলো রুম নাম্বার 9। ও গড, মর্গ। হ্যাঁ মর্গ। এখন বলো এই হসপিটালের কোন ওয়ার্ড বয় তোমায় এখানে কি করে শিফট করতে পারে? এ তো মর্গ। তুমি বেঁচে আছো, বেঁচে আছো। ও গড, আমি এই হসপিটালে থাকতে পারবো না। ডাক্তারবাবু প্লিজ আমাকে ডিসচার্জ করে দিন। ডিসচার্জ?
এই হসপিটালে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। আমি এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে যেতে পারো না। ও নিতা, 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 নিতা। এখন আপনি বলুন, এটাকে কি বলা যায়? কিচ্ছু না। হ্যাঁ, ব্যাস একটা গল্প। এমনিতে ভালো গল্প বানাতে পারেন। বাহ, আপনার তো ডান্সিং ছেড়ে দিয়ে উপন্যাস লেখা উচিত, যেমন স্টিফেন কিং লেখেন সেই রকম। এটা কোনো মজার কথা নয়, এটা একটা সংকেত, একটা অশনি সংকেত। কি অশনি সংকেত? আমার মতো তুমিও আসন্ন বিপদটা আগে থেকেই বুঝে ফেলো, এই জন্যই তো হসপিটালে ওই। আপনার কথা শুনে তো ফোনটাও জেগে উঠল। হ্যালো, হ্যালো, ব্ল্যাঙ্ক কল, হয়তো কেউ মজা করছে। হ্যাঁ, ব্যাপারটা ভালোই হয়েছে, আমরা এখন ফোন করে ট্যাক্সি ডাকতে পারি। এখান থেকে কেউ যেতে পারবেন না। কি বলতে চাইছো তুমি? কেন যেতে পারবো না? আমি এখনই ফোন করে ট্যাক্সি ডাকছি। অনলাইন ট্যাক্সি সার্ভিস? হ্যাঁ, আমার একটা ট্যাক্সি লাগবে, চিঞ্চলিতে যাব। আরে না না, আমি জানি আবহাওয়া খারাপ আছে। আমি 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 আপনাকে মিটারের থেকে 1,000 টাকা বেশি দেবো। অ্যাড্রেস? হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেস কি? মধুমতি বাংলো। মধুমতি বাংলো 41 ওয়াংখের রোড। 41 ওয়াংখের রোড, ব্যাস। কতক্ষণ পর? 2 ঘন্টা পর। আচ্ছা ঠিক আছে, আমরা 2 ঘন্টা পর এই অভিশপ্ত বাংলো থেকে চলে যাব। বলছিল এখান থেকে কেউ যেতে পারবে না, দেখলে আমি রাস্তা বার করেই নিলাম। আচ্ছা মিস্টার, আপনি একটা সাবধানতার কথা কি বলছিলেন? সবটা বলতে পারবো, আমি তো শুধু এটুকুই বলতে পারি যে কিছু একটা হতে যাচ্ছে, একটা খুব খারাপ কিছু হতে যাচ্ছে। আপনি এটা বলুন যে আপনি আপনার চোখে কালো কাপড় কেন বেঁধেছেন? হ্যাঁ বলুন না, আপনি আপনার চোখে কেন কাপড় বাঁধেন? নিতা দেখো, তোমার আর আমার কাহিনীটা কিছুটা এক রকম, এই জন্য আমি তোমায় বলছি। আমি দেখতে সক্ষম, তা সত্ত্বেও আমি আমার চোখে কাপড় বেঁধে রেখেছি। কারণ কি? আমি সেটা দেখতে চাই না যে আমি দেখতে সক্ষম। আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমি একটা অ্যাড ফিল্ম ডিরেক্ট করছিলাম, কাপটা তো পরিষ্কার করে রাখোনি। অ্যাডভার্টাইজিং ফিল্ম, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তুমি তোমার দিক থেকে তৈরি একদম? ইয়েস স্যার। ওকে লিসেন, এই বছরে আমাদের বেস্ট অ্যাডভার্টাইজিং অ্যাওয়ার্ড পেতেই হবে। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি। ফ্রেমটা দেখে নি। ঠিক আছে। না না ভাই, আরেকটু লেফটে যাবে, আরেকটু লেফট। এটাই দেখো ফ্রেম, ওকে? ইয়েস স্যার। হ্যাঁ, আর তোমার কি অবস্থা ভাই, তুমি একদম রেডি তো? দেখো একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমি স্টার্ট ক্যামেরার পর 5 4 3 2 1 বলবো, ফায়ার বলবো, তারপরে তুমি ফায়ার করবে, তার আগে করবে না। ওকে স্যার। দিস হ্যাজ টু বি ভেরি গুড শট। তুমি রেডি? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। চলো গাইস, স্টে অ্যাটেনশন এভরিবডি, উই আর গোয়িং ফর টেক। স্টার্ট ক্যামেরা, ক্ল্যাপ, আউট। ওকে, উই আর গোয়িং ফর টেক। 5 4 3 2 1 ফায়ার। ওয়ান্ডারফুল স্যার, কি ব্লাস্ট ছিল স্যার, দারুণ লাগলো, ক্লাসিক। কি হলো স্যার? স্যার 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 ওই কি হলো স্যার? এই দেখুন, এই সব কাঁচের টুকরো আপনার মুখ থেকে বার করা হয়েছে। এ তো ভাগ্য ভালো যে কাঁচের টুকরোগুলো খুব জোরে লাগেনি, নয়তো যা খুশি হতে পারত। যা কিছু মানে?
যা কিছু, মানে যা কিছু, আপনি পাগল হয়ে যেতে পারতেন, আপনার প্যারালিসিস হতে পারত, এমনকি আপনি মারাও যেতে পারতেন। থ্যাংক গড ডক্টর সাহেব, আমাকে কতদিন এখানে থাকতে হবে? এই ধরুন এক সপ্তাহ। আসলে ডাক্তারবাবু, আমি একটা অ্যাড ফিল্ম শুট করছিলাম যেটার জন্য এটা হয়েছে। ক্যাম্পেইন তো শিগগিরই শুরু হবে, স্রেফ 15 দিনের ডেডলাইন। তো স্যার আমরা একটা রিহার্সাল করি? হ্যাঁ চলো রিহার্সাল করো। ঠিক আছে, তো মিস্টার মনোজ, আর ইউ রেডি? আই এম রেডি, কাম অন। ঠিক আছে, আপনি একটু টায়ারটাকে তুলে দেখান। ওকে ফাইন, দেখুন আপনি একটু পজিশন নিন, আরেকটু উপরে নিন। ঠিক আছে, আচ্ছা আরেকটু এর সামনে আসুন। স্যার মাথা হচ্ছে না। এবার হ্যাঁ আরেকটু উপরের দিকে দেখুন আপনি। আচ্ছা ঠিক আছে, আরেকটু সোজা হয়ে দাঁড়ান। আচ্ছা এই পজিশনটা ঠিক আছে। এবার আরেকটু এগিয়ে আসুন, আরেকটু, হ্যাঁ দেখুন এবার ঠিক আছে, আরেকটু মাচো হন। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। স্টপ ইট, 1 মিনিট। কি হলো স্যার? মনোজ কোথায়? এই তো মনোজ স্যার, আমি দেখতে পাচ্ছি না। আরে স্যার এই তো, এই তো এখানে দাঁড়িয়ে, এই যে এই তো মনোজ, এই তো স্যার এখানে দাঁড়িয়ে আছে, এই তো, এই তো মনোজ। আগে স্যার দেখুন, এটা হতে পারে না। আমি শুধু মনোজের কথা শুনতে পাচ্ছি। স্যার আপনি কি, স্যার আপনি কি ধরনের মজা করছেন? স্যার আমি মজা করছি না, আমি মনোজকে দেখতে পাচ্ছি না। এই যা কিছু নতুন টেস্ট এবং এক্সরে করিয়েছি, তার রিপোর্ট সব কিছু ক্লিয়ার, কোথাও কোনো প্রবলেম নেই। তাহলে ডক্টর, আমি মনোজকে দেখতে পেলাম না কেন? ওর গলা তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম, কিন্তু ওকে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি আপনার চোখের পরীক্ষা করেছি, কোথাও কিছু খারাপ হয়নি। যদি সবকিছু নরমাল হয় তাহলে প্রবলেমটা কি? প্রবলেম হলো খুব বেশি কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা। রঘুবাবু আপনার মাথার একটু আরামের দরকার। সেটাই তো আমি ওনাকে বলি, পানভেলে আমার বাবার বাড়ি, একদম শান্ত জায়গা। আমি তো ওনাদের ফোনে বলেও দিয়েছি যে আমরা কিছুদিনের জন্য ওনাদের কাছে যাচ্ছি। রঘুবাবু আপনি আমার কথা শুনুন, আজই যান, 10-15 দিন বিশ্রাম করবেন তো সবই নরমাল হয়ে যাবে। আপনি একটা অদ্ভুত কথা বলছেন, আমার ফিল্ম শুটিং এর কি হবে, ডেডলাইন এর কি হবে? যদি দুদিনের মধ্যেই অ্যাড ফিল্ম আমি কমপ্লিট না করি তো জানেন কি হবে? রঘু আমি তোমার প্রোডিউসারের সঙ্গে কথা বলে নিয়েছি, উনি বলছিলেন ফিল্মের জন্য একদম চিন্তা না করতে, উনি অন্য কোনো ডাইরেক্টরকে নিয়ে ফিল্মের শুটিং কমপ্লিট করে নেবেন। এই অ্যাক্সিডেন্টের পরে স্যারের কি হলো? আমার তো মনে হচ্ছে মাথাটা একটু খারাপ হয়ে গেছে। বলছিল যে উনি আপনাকে দেখতে পাচ্ছেন না, এটা কি করে হয়? পাগলের মতো কথা নয়। আমি এটা ভাবছিলাম যে কি হলো, এটা খুব খারাপ ব্যাপার। একজন সুস্থ সবল মানুষ যদি এই ধরনের কথা বলেন তাহলে তো খুব অদ্ভুত লাগে, তাই না? আমাদের এখন কি করা উচিত? কি করা উচিত স্যার? ও গড স্যার, স্যার এই মনোজ, কি হলো, কি হলো, কি মনোজ মরে গেছে? হ্যাঁ শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বুঝতে পারিনি যে ওই দিন আমি ওকে দেখতে পাইনি কেন। তার মানে ওই দিন ওকে দেখতে না পাওয়াটা এই বিষয়টা সংকেত ছিল যে ও মরতে চলেছে। এসব ছেলেমানুষি কথা, ওর মৃত্যু একেবারেই কাকতালীয়, আর এমনিতেও তোমার শরীর একটুও ভালো না। না বামা না, যাই হোক না কেন, কিন্তু আমাকে সেটে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। একদম না, সমস্ত প্যাকিং হয়ে গেছে, আমরা এক্ষুনি যাব পানভেল, আমার বাবার বাড়িতে। খুব ভালো হয়েছে তোমরা এখানে এসেছো, একদম শান্ত জায়গা, আরামের জন্য একদম পারফেক্ট, কোনো টেনশন নেই, মজা করে খাও দাও, আরাম করো, সন্ধ্যেবেলা এখন একটু খাও তো। হ্যাঁ হুম হুম হ্যাঁ বাবা, হ্যাঁ গুড গুড গুড। এই আচার আজই এসেছে, খুবই টেস্টি, কালি সুরাট থেকে আনিয়েছি, নাও। আরে নাও না, নাও সুরাটে, নাও নাও না, নাও নাও। আরে রঘু, হ্যাঁ
আরে হ্যাঁ, আমাকে খানিকটা স্যালাড দাও তো রঘু, আমাকে একটু স্যালাড দাও। রঘু স্যালাড দাও বাবাকে। আরে আমি এখানে রঘু, ওখানে নয়, আমি এখানে রঘু, আমাকে দাও এখানে, হাতে দাও, ওখানে কোথায় আমাকে, এখানে রঘু। রঘু আই এম সরি। কি হলো তোমার শরীর, ঠিক আছে তো? বামা জানি না আমার কি হচ্ছে, হয়তো আমার বিশ্রামের দরকার। ঘরে যাচ্ছি, প্লিজ এক্সকিউজ মি। প্লিজ টেক কেয়ার। হ্যাঁ ওর মানসিক অবস্থা এখনো ঠিক হয়নি। এই আচার আজই এসেছে, খুবই টেস্টি, কালে সুরাট থেকে আনিয়েছি, নাও। আরে হ্যাঁ আমাকে খানিকটা স্যালাড দাও তো রঘু। আরে আমি এখানে রঘু, ওখানে নয়, আমি এখানে রঘু। ডেডিকে দেখতে পেলাম না, তার মানে মনোজের মতো উনিও কি? কি হলো? এটা বাবার গলা। বাবা বাবা বাবা, না এটা শুধু আপনার ভ্রম, ইটস নট পসিবল। আমায় বিশ্বাস করুন ডক্টর, যবে থেকে এই দুর্ঘটনা ঘটেছে আমি আমার চোখে একটা অদ্ভুত শক্তি অনুভব করছি। ও নো, আমি বলেছি না এটা শুধুমাত্র ভ্রম আর কিচ্ছু না। ভ্রম? মানছি যে মনোজের কেসে এটা ভ্রম ছিল, বাট হোয়াট অ্যাবাউট মাই ফাদার ইন লস কেস? ফাদারের কেসে কি হলো ডক্টর? এটা বাস এটা কাকতালীয়, বিজ্ঞান এসব কথা বিশ্বাস করে না। আমার আপনার সায়েন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্লিজ হেল্প মি ডক্টর ইফ ইউ ক্যান। আপনি বুঝতে পারবেন না যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, চাই না আমি এই শক্তি। প্লিজ চাই না আমি এই শক্তি, যার থেকে আমি অন্যের মৃত্যুর ব্যাপারে আগাম আভাস পেয়ে যাই। যাই হোক, আই এম সরি, কিন্তু আমার নিজেরই মাথাতে আসছে না যে যে কি হচ্ছে। ঠিক আছে ডক্টর, ঠিক আছে, তাহলে পরে আমাকেই কিছু করতে হবে। এ আপনি কি করছেন রঘুবাবু? রঘুবাবু, এই চোখ দিয়ে আমি কাউকে দেখব না, কাউকে না রঘুবাবু, কাউকেই আমি দেখব না রঘুবাবু, প্লিজ রঘুবাবু। ও ও নো, তারপর তারপর আজ পর্যন্ত আমি কাউকেই দেখিনি। আপনার গল্পটা তো আমার গল্পের থেকেও অদ্ভুত। স্রেপ গল্প, কাল্পনিক ভাবনা। কি বলতে চাইছো তুমি? আপনি তো ডাইরেক্টর, যা খুশি করতে পারেন। তুমি বলতে চাইছো যে আমি মিথ্যে বলছি? আমায় লাগাই। আমি শুধু এটাই বলতে চাইছি যে আপনি গল্পটা ভালোই বানান, এখন তো শুধু ভবানী বাকি। ভবানী, যদি তোমার কাছে কোনো গল্প থাকে তো বলে ফেলো,
না সাহেব, আমার কাছে কোনো গল্প নেই। আরে নির্বোধ লোক, যদি তোমার সঙ্গে কখনো এইরকম দুর্ঘটনা ঘটে তখন তুমি নিজেই বুঝে যাবে। যদি আপনি সত্যি বলে থাকেন তাহলে প্রমাণ করে দেখান। প্রমাণ করে? কিন্তু কিভাবে? আপনার চোখের পট্টিটা খুলে ফেলে। কিন্তু আমি প্রতিজ্ঞা করে নিয়েছি যে এই কাপড়টা আমি কারোর সামনে খুলবো না। তাহলে স্বীকার করুন আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যে কথা বলছি না। রাঘু, রাঘু না প্লিজ, রাগ করো না তুমি, উনি তো পাগল। বামা, তুমি দেখছো এ আমাকে মিথ্যেবাদী বলছে। আমার প্রমাণ করতে হবে যে আমি মিথ্যেবাদী নই। আমাকে আজ আমার প্রতিজ্ঞা ভাঙতে হবে। না 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 রাঘু প্লিজ। শাট আপ। দেখতে চাইছে এই কালো কাপড়টার পেছনে কি আছে। রাঘু, আমি ওকে দেখাবো, আমি ওকে দেখাবো। খুলে ফেলুন। না 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 প্লিজ রাঘু, ওরা জানে না কি হতে পারে। আমি ওকে দেখাবো। না রাঘু না প্লিজ, না ওকে দেখাবো। না রাঘু না, রাঘু রাঘু প্লিজ। আমি এই দুজনের গলা তো শুনতে পাচ্ছি কিন্তু দুজনকে কোথাও দেখতে পাচ্ছি না। এটাই সেই জায়গা, আর গাড়িটাও দাঁড়িয়ে, মানে মধুমতি বাংলোটা আশেপাশেই আছে। কি বললেন, আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি আমাদের দেখতে পাচ্ছেন না? বাবা, ওদের বলে দাও যে আমি ওদের গলা শুনতে পাচ্ছি কিন্তু আমি ওদেরকে দেখতে পাচ্ছি না। ওরা খুব শিগগির মরতে চলেছে। মিথ্যে? ও আমার মিথ্যে বলছে। আমি চোখ থেকে পট্টি খুলিয়েছি তাই আমাকে ভয় দেখাচ্ছে। আমায় বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমরা খুব তাড়াতাড়ি মরে যাবে, খুব তাড়াতাড়ি মরে যাবে। হ্যাঁ বাবা, আমি দেখতে পাচ্ছি না ওদেরকে। খুব তাড়াতাড়ি মারা যাবে ওরা। এসে গেছে ট্যাক্সি। ট্যাক্সি, হ্যাঁ ট্যাক্সি এসে গেছে। এখন আমি এই নরক থেকে মুক্তি পেয়ে যাব। চলো নিতা, চলো। এতো ওই লোকটাই। লোকটা কি হয়েছিল লোকটার? ওই হসপিটালের ওয়ার্ড বয়। ট্যাক্সি নাম্বার 9 নিয়ে আমি আপনাদের সেবায় চলে এসেছি। এ ওই, তুমি সবাইকে বলো যে তোমার সাথে আমার হসপিটালে দেখা হয়েছিল। বলো। আমি আজকের আগে আপনাকে কোথাও দেখিনি, আমি শুধু ট্যাক্সি চালাই। এতো এতো মিথ্যে কথা বলছে। দুটো লোক আগে থেকেই ট্যাক্সিতে বসে আছে, রাস্তায় বৃষ্টির জন্য আরো অনেক লোক ফেসে আছে, জায়গা খুব কম। তাড়াতাড়ি করুন না হলে। ও গড, জায়গা খুব কম, রুম নাম্বার 9, ট্যাক্সি নাম্বার 9। এ তো ওই লোকটাই। বাজে কথা বন্ধ করো, তোমাদের পাল্লায় পড়ে আমিও এখানে ফেসে যাব। আমি এর সাথে যাচ্ছি। নিতা, তুমি যাচ্ছ আমাদের সাথে? নিতা, তুমি যেও না, তোমার মাথার উপরে মৃত্যু ঘুরছে। নিতা নিতা প্লিজ ডোন্ট গো, প্লিজ নিতা দাঁড়াও। আমি যাব না। এদের কথা শুনে নিজের অসুস্থ বাবাকেও ভুলে গেলে? হ্যাঁ, আমার বাবা, আমাকে যেতে হবে। বাবা বাবা, ওকে আটকাও, ওকে বলো যে ও বাইরে গেলে ও প্রাণে বাঁচবে না। নিতা নিতা প্লিজ দাঁড়াও, প্লিজ নিতা ডোন্ট গো প্লিজ। নিতা, তুমি ওদের কথা শোনো না, দ্রুত সিদ্ধান্ত নাও। আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, চলো। আসি নিতা। বোকা কথাকার, খুব তাড়াতাড়ি মৃত্যু ওদের নিজের জালে জড়িয়ে ফেলবে। সাহেব নিজের কথা পুরো বিশ্বাসের সাথে বলেন। আমার কথা কখনো মিথ্যে হয় না। মনে হচ্ছে আপনার কথা সত্যি হয়ে গেছে। চলো দেখি। কোনো লাভ নেই বামা, আমি তো অনেক বারণ করেছিলাম কিন্তু ওদের মৃত্যু
ওদেরকে টেনে নিয়ে গেছে। এই লাইটটাও আমি দেখতে পাইনি সাহেব। ট্যাক্সিটা স্টার্টই হচ্ছিল, হয়তো ব্যাটারি ফেল করেছিল, সামনের বোনেটে লাগেনি তো। তাহলে ওরা দুজনেই শেষ হয়ে গেছে। আমি মরিনি, আমি ওনাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। ওরা দুটো বোকা যে আমার কথা মানতে চায়নি, যেটার মূল্য ওদেরকে ওদের জীবন দিয়ে মেটাতে হলো। বলেছিলাম আমি যে জিনিসকে দেখতে পাবো না সে এমনি মরে যাবে, এমনি মরে যাবে বাবা। রিল্যাক্স রঘু, রিল্যাক্স, যা হবার তা তো হয়েই গেল, টেনশন নিয়ে কি লাভ রঘু। তুমি ঠিকই বলছো বাবা, আমাদের এখান থেকে চলেই যাওয়া ভালো, আমাদের বেরিয়ে যাওয়া উচিত। কি হলো, কি হলো রঘু, রঘু কি হলো, রঘু 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 কি হলো, কি হলো সাহেব? আবার শরীরটা খারাপ লাগছে। রাত অনেক হয়েছে, একটু বিশ্রাম করে নিন। উপরে মালিক আর মালকিনের ঘর আছে, ওখানে গিয়ে শুয়ে পড়ুন। আপনিও চলে যান না মেম সাহেব। তোমরা এগো, আমি জিনিসপত্র নিয়ে আসছি। চলুন সাহেব, আপনাকে ঘরটা দেখিয়ে দিই। আমি জানি কি আপনি কি দেখেছেন। কি বলতে চাও? মেম সাহেবকে আপনি দেখতে পাননি না? তুমি কি করে জানলে? কি বলবো, ওনাকেও দেখতে পাচ্ছেন না, কাউকেই দেখতে পাবেন না। কি বাজে কথা বলছো? আপনি এই সব বুঝবেন না, চলুন। তুমি যাও, আমি নিজেই ঘর খুঁজে নেব। ঠিক আছে, আমি মেম সাহেবকে দেখছি। আমি যে জিনিসকে দেখতে পাবো না সেই মরে যাবে। আমার বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার বাবা। কিন্তু এখনো অবধি তো এটা সঠিক প্রমাণ হয়েছে, তার মানে তো আবার আমার বাবাও মরে যাবে, এই হতে পারে না। আমার ভুল হয়েছে, বাবার কিচ্ছু হবে না। আমাকে আমার মনটা অন্যদিকে দেওয়া উচিত। পেপার পড়ি, ফ্যামিলি মাসে ক্রেডিট মাঙলো, একই পরিবারের চারজন সদস্যের হত্যা, না না। ওয়াচম্যান 50টা স্বীকার করেছে, হত্যা কুড়ুল দিয়ে হয়েছিল। ওয়াচম্যানের নাসিক জেলে ফাঁসি, এ তো ভবানী, না না। মধুমতি বাংলো ভূত বাংলো, ভবানী ভূত হতে পারে না, ও তো বেঁচে আছে, ওই বাংলোর চৌকিদার। হ্যাঁ, আমি এই বাংলোর চৌকিদার, এই কুড়ুলের ধার, আর আমার মার কখনো বৃথা যায়নি। বামা, বামার গল্প তো আমি আগেই শেষ করে দিয়েছি। এখানে এখানেই ঠিক আছে, দরজা ভালো করে লক করে দি, দেখি এবার ও কি করে আসে। হ্যাঁ
এবার আমাকে আর ধরতে পারবে না। আমি নিজে নিজেকে দেখতে পাচ্ছি না, এর মানে আমিও আমিও মরতে চলেছি। না, ও মাই গড, তুমি এই বাংলোতে চিরকাল থাকবে, আর আমি এই বাংলোর চৌকিদার।